আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের নতুন গল্প নেশা, এই গল্পের তৃতীয় পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টা বাটনটি অন করে রাখতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। নির্জন মাঠ, চারিদিকে শুধু সবুজের সমারোহ, চারপাশে কালো রঙের কোট পরা গার্ডসটা দাঁড়িয়ে রয়েছে। মধ্যখানে দুজন লোক হাঁটু গেড়ে বসে আছে, তাদের হাত পিছনে দড়ি দিয়ে বাঁধা, মুখে কস্টেপ মারা। ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছে সম্রাট খান, সানগ্লাস পরা দুই হাত পকেটে রেখে। তার পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আহসান আর সেম। একটা গার্ড এসে ওদের দুজনের মুখে টিপ করে দিল, সাথে সাথেই তারা বলে উঠল, সম্রাট সম্রাট আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও আমাদের, আমরা তোমার কথায় রাজি, তুমি 80% আমরা 20% রাজি, না না 20% নয় 10%ই রাজি, তোমরা ডিল আমরা অ্যাকসেপ্ট করলাম, প্লিজ প্লিজ আমাদের মেরো না। তাদের সামনে দাঁড়ালো সম্রাট, তার চমৎকার ভারী কণ্ঠে বলল, সম্রাট খান সুযোগ শুধু একবারই দেয়, আর যারা এই সুযোগ মিস করে তাদের গেম ফিনিশ। বলে আহসান পাড়িয়ে দেওয়া বন্দুকটা তাদের দিকে তাক করে পরপর দুটো গুলিতে তাদের বুক ছিদ্র করে দিল, তাদের শরীর ওখানেই লুটিয়ে পড়ল। কিছু গার্ডস এসে লাশগুলো নিয়ে গেল। অন্যদিকে কুয়াশা গাড়ির ডিকি থেকে কিছুটা একটার শব্দ পেয়ে হালকা ডিকি আলগা করলো, চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, এই সুযোগ পালানোর জন্যই। বাব্বাহ, এই সুমন্ত তাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। কুয়াশার ডেকে খুলে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগোতে গেলে কিছু গার্ডস এসে তাকে ঘিরে ধরল, তার হাতে বন্দুক দেখে কুয়াশা আঁতকে উঠল। একজন গার্ডস বলল, গো ব্যাক। কুয়াশা হাত উপর করে ধীরে ধীরে পিছুতে লাগলো। গার্ডসরা তাকে সম্রাটের সামনে এনে দাঁড় করালো। কুয়াশা দেখলো তার সামনে দাঁড়িয়ে থাক সাদা শার্ট, কালো ব্লেজার, কালো সানগ্লাস, ইয়ারফোন, কালো দাড়ি, কালো চমৎকার হেয়ার ড্রেসে এক ফর্সা লোক পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। কুয়াশা তো পুরাই ক্রাশ খেয়েছে, কিন্তু এখন ক্রাশ খাওয়ার সময় নাই, এখন তাকে বাঁচতে হবে। এই লোককে দেখিয়ে বোঝা যাচ্ছে ইনি এদের বস। তাই কুয়াশা সম্রাটের সামনে হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ 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 আমাকে মারবেন না, এদের বন্দুকগুলো নিচে নামাতে বলেন প্লিজ, এতগুলো বন্দুকের গুলি যদি আমার শরীরে ঢোকে তো একটা অংশ বাকি থাকবে না, যেখানে আমার ফটো থাকবে না, এত ফটো নিয়ে আমি মরতে চাই না, ইনফ্যাক্ট আমি মরতেই চাই না, আমার মতো একটা শিশুকে মেরে আপনার কী লাভ, প্লিজ 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 এদের বন্দুক নামাতে বলুন প্লিজ। সম্রাট গার্ডসের হাতের ইশারায় গান নামাতে বলল, গার্ডসরা বন্দুক নামিয়ে নিল, কুয়াশা হাফ ছেড়ে বাঁচল। কুয়াশা বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আমার বাবাকে বলে আপনাকে এতগুলো পুরস্কার পাইয়ে দেব, আর এটাও বলবো আপনি খুব ভালো। আর বলতে পারলো না কুয়াশা, চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকালো। সম্রাট কুয়াশার কপালের মধ্যে গান তাক করে রেখেছে। কুয়াশা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সম্রাট তার ভারী কণ্ঠে বলল, হো আর ইউ? কুয়াশা সম্রাটের ভারী কণ্ঠ শুনে ভয়ে কাঁপতে লাগলো। পরক্ষণে মনে পড়ল সে কেন ভয় পাচ্ছে, তার বাবা তো একজন পুলিশ অফিসার, তাহলে সে কেন ভয় পাবে, ভয় পাবে তো এরা, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি মজা, তাকে ভয় দেখানো, এবার কি করে ইনি লেজ গুটিয়ে পালায় সেইটাই দেখবে কুয়াশা। তাই একটু ভাব নিয়ে বলল, কি বললেন, হো আর ইউ, আপনি জানেন আমি কে, ইউ নো হো আই এম, আমি হলাম কুয়াশা আহমেদ, এই এলাকার কমিশনারের একমাত্র আদরের মেয়ে আমি, যদি আমার গায়ে একটা গুলি লেগেছে না তাহলে আপনার শরীরে 10টা ফুটো করবে আমার বাবা, দেখে নেবেন। কুয়াশার কথা শুনে সম্রাট আরও শক্ত করে তার মাথায় বন্দুক ধরল। তা দেখে কুয়াশার চোখ আরও বড় বড় হয়ে গেল। আরে 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 কি করছেন, আসলে আমার বাবার আমি ছাড়াও আদরের একটা ছোট্ট মেয়ে আছে,
আমি মরে গেলে আমার বাবা তাকে নিয়েই সুখী থাকবে, আমার কথা ভুলেই যাবেন উনি। আমি মরে গেলে আমার জন্য কেউ আপনাকে মারবে না, বকবে না, কিচ্ছু করবে না। শুধু একটা কেন, দশটা গুলি লাগলেও কেউ কিচ্ছুটি বলবে না। কিন্তু আমি এখনই মরতে চাই না, প্লিজ মারবেন না। ওকে ওকে, মারবেন না তো ঠিক আছে, আমি আগে চোখ বন্ধ করে রাখি, কেমন? যখন মারবেন আমি কিছুই বুঝতে পারবো না, তাহলে আমার অতটা লাগবেও না। এই নিন, আমি চোখ বন্ধ করলাম। কুয়াশা ভয়ে কটমট করে চোখ বন্ধ করে নিল, কিন্তু কিছুক্ষণ পর তার কানে একটা ভারী কণ্ঠ শোনা গেল, গো। কুয়াশা পিটপিট করে নিজের চোখ খুলল, দেখলো সম্রাট নিজের সানগ্লাস খুলে তার বাদামি চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তখনই কুয়াশা ভাবল তাকে আবার এনকাউন্টার করার ধান্দায় নেই তো, তাকে পালিয়ে যেতে বলে পিছন থেকে আবার শ্যুট করে দেবে না তো। কুয়াশা বলল, এই না না প্লিজ, আপনি কি আমাকে এনকাউন্টার করবেন নাকি প্লিজ? সম্রাট এবার রেখে গিয়ে ট্রিগারের চাপ দিতে গেলে কুয়াশা ভয়ে দুপা পিছিয়ে গেল। আরে মারার জন্য এত তাড়াহুড়া কিসের, আগে পালাতে তো দিন, বলেই কুয়াশা দিল এক দৌড়। কুয়াশা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সম্রাট নিজের সানগ্লাস চোখে দিয়ে গাড়ির দিকে পা বাড়াল। দুজনে দুদিকে পথ ধরল, এদের পথ এক হবে কিভাবে তো ফ্রেন্ডস? অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাবা, টাটা।